আসসালামু আলাইকুম দর্শক, সামনে আমাদের খুশির ঈদ। আর এই ঈদটাকে স্পেশাল করার জন্য আমি আপনাদেরকে একটা সেমাই রেসিপি তৈরি করে দেখাবো। সেমাইটা অনেকটাই মজা, একদম মুখে দিলেই মিশে যাবে। আমি কীভাবে ঈদে স্পেশাল সেমাইটা তৈরি করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সেমাই তৈরি করার জন্য লম্বা সেমাই যেটা আমাদের বাজারে কিনতে পাওয়া যায় এক প্যাকেট নিয়েছি। এখন এই সেমাইটাকে আমি একদম গুঁড়ো করে এই যে এভাবে করে নিয়ে নিচ্ছি, এতে করে সিদ্ধটাও ভালো হবে, খেতেও একটু সুবিধা হবে। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে সেমাইটাকে মেপে নিচ্ছি। কি কারণে মেপে নিচ্ছি আমি একটু পরেই আপনাদের কাছে শেয়ার করব। এইখান থেকে আমি পুরোটা সময় ইউজ করব না, আমি এখান থেকে এক কাপ পরিমাণ সেমাই নিয়ে চলে যাচ্ছি রান্নার জন্য। তো এই যে দেখুন, এক কাপ নিয়েছি আর বাকিগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। এখানে আপনারা কিন্তু রান্নার তেলটা ব্যবহার করতে পারবেন না, কারণ ঘিটা দিয়ে ভাজলে কিন্তু সেমাইটা অনেকটাই শাহি একটা সেমাইতে পরিণত হবে। ঘিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি নিয়েছি কিছু বাদাম, এখানে আমি কিশমিশ নিয়েছি, কালো কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, 3টা বাদাম আমি একসাথে ভালো করে কুচি করে ধুয়ে ক্লিন করে তারপর শুকিয়ে তারপর এখানে ব্যবহার করছি। জাস্ট 1 মিনিটের মতো বাদামটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এই যে আমি 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিডিয়াম আঁচে সেমাইগুলোকে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখবেন ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে আমি চুলা থেকে এই সেমাইগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। আর খেয়াল রাখবেন সেমাইগুলো যাতে নিচে না লেগে যায়, পুরা না লেগে যায়, অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে করি দেখবেন যে খুব সুন্দর করে ঘিটা সেমাইয়ের গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন আমি এইখানে দুধ নিয়েছি 1.5 লিটার পরিমাণ। দুধটাকে আমি জাল করে কমাবো না, জাস্ট একটা বলক তুলিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমরা কোনো ধরনের ক্রিম বা কন্ডেন্স মিল্ক ইউজ করব না, তাই আমি একটা আইডিয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দুধটাকে একটা বলক উঠিয়ে নিয়ে তারপর এই দুধটাকে একদম চুলাটাকে লো করে দিয়ে দুধটাকে আমরা জাল করব 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে আমি 3 বার এসে এভাবে করে আস্তে করে যে মাঝখানে পাতলা একটা সর বসে সেই সরটাকে আমি 2-3 বার জাল করে ভেঙে দিব, যাতে করে দেখবেন সুন্দর একটা মালাইয়ের একটা কালার আসবে এবং সুন্দর একটা মালাইয়ের ফ্লেভার ছড়াবে। এই যে করে আমি এভাবে করি 2-3 বার এই পাতলা সরটাকে ভেঙে মাঝখানে এনে দিব এবং বারবার করে নেড়ে দিয়ে খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিব। দুধটাকে কমানোর দরকার নেই। তারপর এইখানে আমি 4টা এলাচ দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখন যে ভেজে রেখেছিলাম সেমাইগুলো, সেই সেমাইগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি অফ ক্যামেরাতে এইখানে 2টা স্যাফরন আমি দিয়ে দিয়েছিলাম, 2-3 পিস স্যাফরন দিয়ে দেওয়ার কারণে দেখবেন যে সেমাইতে খুব সুন্দর একটা কালার আসছে। কেউ যদি চান স্যাফরনটা স্কিপ করতে পারেন, কারণ স্যাফরনটা দিলে দেখা যাবে যে খুব সুন্দর একটা কালার আসছে এই সেমাইতে এবং মালাইটা যে তৈরি করেছিলাম সেই মালাইটাতে। তো দেখুন আমার এই মালাইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং সেমাইটাও লাস্ট পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। যখন সেমাইটাতে একটা বলক চলে আসবে তখন আমরা সেমাইটাকে নামিয়ে নিব। অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু সেমাইটা দলা পেকে যাবে। আর অবশ্যই সেমাইটাকে একটু পাতলা থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর মিষ্টি জাতীয় খাবারে একটু তো লবণ যায়ই যায়। যাদের মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ তারা লবণটা অ্যাড করতে পারেন, আর যারা লবণটা পছন্দ না তারা এখানে স্কিপ করতে পারেন। এই যে দেখুন সেমাইটাতে বলক চলে এসেছে। এখন কিন্তু সেই একটু যে হলুদ টাইপের ভাবটা একটু কমে গিয়েছে, যেহেতু বলক চলে এসেছে তাই
तो एकटु पतला थाकते सेमाईटा नामिये सार्व करार चेष्टा करबेन। एई सेमाईटा एकदम गाढ़ो ना एवं एकदम पतलाओ ना, मीडियम, खेते अनेकटा यामी। आमी किछु बादाम दिए सजिए निच्छि, पेस्ता बादाम दिए, आपनारा जे कोनो बादाम दिए एखाने सार्व करे निते पारबेन। सेमाईटा खेते जे कत मजा होयेछे ता आमी आपनादेरके बोले बोझाते पारबो ना। आशा करछि आमार रेसिपिटा आपनादेर काछे भालो लेगेछे। जदि भालो लेगे थाके आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे राखबेन। आर एतक्षण धरे भिडियोटा देखार जन्य आपनादेर सबाइके वेलकाम। आशा करछि सबार साथे शेयर करबेन आमार आजकेर भिडियोटा। थैंक यू सो माच।